সার্স মার্সের ক্ষেত্রে অ্যান্টিবডির মেয়াদ 1 বছরের বেশি, কিন্তু করোনার ক্ষেত্রে কোভিড জয়ীদের ইমিউনিটি পাসপোর্টের আয়ু বড়জোর 2 থেকে 3 মাস, উপসর্গহীন হলে আরও কম। অতএব একবার করোনা হয়ে গিয়েছে বলে আর হবে না এমন ভাবার কোনো কারণ নেই। ভাইরাস দ্বিতীয়বারের জন্য ছোবল মারতেই পারে। করোনা জয়ীদের উপর সমীক্ষা চালানোর পর একদল চীনা গবেষক এমনটাই দাবি করেছেন। গবেষক দলটি চীনের 27 থেকে 66 বছর বয়সী 37 জন করোনা জয়ীদ আইজিজি অ্যান্টিবডি মেপেছে। দেখা গিয়েছে করোনা ভাইরাসের বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডি মাত্র 2 থেকে 3 মাস স্থায়ী হচ্ছে, অর্থাৎ এই সময়কালের পর অ্যান্টিবডির রোগ প্রতিরোধ ক্ষমতা আর থাকছে না, ফলে ফের কোভিড হতে করোনা জয়ীদের আর কোনো সমস্যা নেই। সার্স মার্সের ক্ষেত্রে অবশ্য অ্যান্টিবডির মেয়াদ 1 বছরের বেশি ছিল। উপসর্গহীন মানুষদের ক্ষেত্রে রক্তে উপস্থিত অ্যান্টিবডি লক্ষণযুক্ত রোগীদের তুলনায় অনেক আগে উধাও হয়ে যাচ্ছে, এমনই দাবি করা হয়েছে নেচার মেডিসিন জার্নালে। গবেষক দলটির বেশিরভাগ সদস্যই চংকিং মেডিকেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি অফ মলিকিউলার বায়োলজি অন ইনফেকশন ডিজিজের বিজ্ঞানী। তারা জানিয়েছেন ওই 37 জন করোনা জয়ী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর 8 সপ্তাহ পর্যবেক্ষণ করা হয় তাদের। দেখা গিয়েছে 81% উপসর্গহীন করোনা আক্রান্তের অ্যান্টিবডির প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গিয়েছে, তুলনায় লক্ষণযুক্ত করোনা রোগীর অবস্থা ভালো, মাত্র 62% অ্যান্টিবডির প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। চীনা বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে ওঠার 12 মাসের মধ্যেই 75% আক্রান্তের শরীরে অ্যান্টিবডির মাত্রা এবং মেয়াদ কমে যায়।